আমি সকাল 8টায় বেরিয়েছিলাম, 12:30টায় ঢুকে দিচ্ছি। ঘরের তালা লাগানো নেই, লকটা শুধু লাগানো। লকটা খুলে ভেতরে ঢুকে দিয়েছি, আলমারি থেকে সমস্ত জামা কাপড় ছড়ানো ছিটানো, আর টাকা পয়সার ব্যাগ থেকে সমস্ত টাকা পয়সা বের করে, গয়নাগাটির বক্স থেকে গয়নাগাটি বের করে বক্সগুলো খুলে রেখে পালিয়ে গেছে। আর আমার শোয়ার ঘরে ল্যাপটপ ছিল, ল্যাপটপ নিয়ে চলে গেছে। প্রায় 1.5 লাখ টাকা মতো ছিল, 15 থেকে 20 লাখ টাকার গয়না ছিল, একটাই ল্যাপটপ ছিল আসুসে। আমি একাই থাকি, 4 মাস হলো এসেছি এখানে রেন্টে। এখন পরিচিত মানুষ ছাড়া তো কেউ জানবে না যে আমি এই সময় না তালা ভাঙিনি, তালা আমি পাইও নি, শুধু লকটা করা ছিল, তালাটা লাগানোও ছিল না, তালা নিয়ে চলে গেছে। আলমারির চাবি টাবি সবই রেখে গেছে। আলমারির চাবি আমার লকারের চাবি আমার জামার ভেতরে লোকানো ছিল, সেখানে জামা টানাটানি করতে হয়তো লকারের চাবিটা পেয়ে গেছে, সেখান থেকে খুলেছে চাবিটা। আমার একটা ফ্ল্যাটের কথাবার্তা চলছিল, তো ফ্ল্যাটটা বুকিংয়ের কথাবার্তা চলছিল, সেই জন্য আমি টাকাটা রেখেছিলাম। গয়না আমি ঘরেই থাকতাম, 15 থেকে 20 লাখ টাকার গয়না ছিল, সোনার হাত ছিল, চারটে সোনার হাত ছিল, 7 খানা কানের ছিল, 1 জোড়া চুড়, 1 জোড়া বালা, 4 জোড়া চুড়ি, আংটি। মানে পুলিশকে জানিয়েছি, পুলিশ এসে দেখে গেছে, কিন্তু FIR এখনো হয়নি। বড় বাবু ছিলেন না, সই করা ছিল না বলে FIRটা হয়নি, 7:30টায় ডেকেছে FIR করবেন বলে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক স্বর্গীয় মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়ার জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 এবং 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান।